তাদের যে দাবি দেওয়া আমাদের কাছে পঁচিশটা দাবি দেওয়া দিয়েছে তাদের মধ্যে আমি একদম টোটালি এগ্রি করি অনেকগুলো দাবি দেওয়া আছে সেটা পুরোপুরি যৌক্তিক দাবি সেখানে অনেকগুলো দাবি দেওয়া আছে যেটি এখানে মালিক পক্ষ আছে তারা যদি একটু আরেকটু সচেতন হয় সেই দাবি দেওয়া মেনে নেওয়া যায় এই যে শ্রমিকদের যে বিক্ষোভ বা যেটাই বলেন তাদের এই দাবি দেওয়া এটিও দেখা গেল যে এখানে অনেকেই দেখা গেল যে ঢুকে গেছে সেই ঢুকে যাওয়ার মধ্যে আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই তার মধ্যে একটা গ্রুপ আছে যারা এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং সেই ঝুট ব্যবসা যেহেতু একটা সময় এটি নিয়ন্ত্রণ করতে একটা গ্রুপ এখন আবার নূতন গ্রুপ আসছে এবং সেখানে কিন্তু একটা ঝামেলা হচ্ছে এই ঝামেলা কিন্তু এই শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে এটি আমাদের গোয়েন্দা রিপোর্ট আমি নিয়ে আসছি সেখানে স্পষ্টীকরণ করা আছে এবং শ্রমিক লিডাররাও এটা বলবেন আবার এখানে অনেকগুলো দাবি আছে আমরা আমাদের নেতৃবৃন্দের কাছে শুনব এটি আসলে কোনোভাবেই যে একদম ঠিক এই মুহূর্তে বাস্তবায়ন করা বা এটা কিন্তু ওইভাবে যৌক্তিক না আইনের কিছু ম্যান্ডেট আছে যেমন আমি একটা ছোট্ট দাবির কথা বলি আমরা ন্যূনতম মজুরি এই বিষয়টা তো একটা একটা লেন্দি প্রসেস পাঁচ বছর লাগে পাঁচ বছর পর পরে আমাদের আইনে এটা বাধ্যবাধকতা আছে সেটির জন্য আমরা গত বছর এটি সিদ্ধান্ত হয়েছে গত সাত আট মাস আগে এখন ওনারা আবার বলছেন যে এই মজুরি কাঠামো বাড়াতে হবে আমরা তো ডিজ্যাগ্রি করছি না এখন এটি করতে গেলে আমাদের যে একটা আইনের যে ম্যান্ডেট আছে সেই অনুযায়ী আমাদের এটি একটা প্রসেস আছে এখানে ত্রিপক্ষীয় আলোচনা হয় সেখানে শ্রমিক লিডাররা শ্রমিকদের কথা বলেন আমাদের মালিক পক্ষ মালিকদের কথা বলেন এবং সরকার হিসেবে আমরা এটা নেগোসিয়েশন করে এটি একটি বডি আছে সেই বড়ি আপনার এটা নির্ধারণ করে দেয় এখন যদি বলে যে কালকেই আমাদের মজুরি বাড়িয়ে দ্বিগুণ করতে হবে তা সেটা তো আসলে কতটুকু বাস্তবসম্মত এটা আপনাদের কাছে আমার প্রশ্ন এখন যে বিষয়টি হয়েছে যে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে হাওয়া বদলে দেয় এই যে শ্রমিকদের যে বিক্ষোভ বা যেটাই বলেন তাদের এই দাবি দেওয়া এটিও দেখা গেল যে এখানে অনেকেই দেখা গেল যে ঢুকে গেছে সেই ঢুকে যাওয়ার মধ্যে আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই তার মধ্যে একটা গ্রুপ আছে যারা এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং সেই ঝুট ব্যবসা যেহেতু একটা সময় এটি নিয়ন্ত্রণ করতো একটা গ্রুপ এখন আবার নতুন গ্রুপ আসছে এবং সেখানে কিন্তু একটা ঝামেলা হচ্ছে এই ঝামেলা কিন্তু এই শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে এটি আমাদের গোয়েন্দা রিপোর্ট আমি নিয়ে আসছি সেখানে স্পষ্টীকরণ করা আছে এবং শ্রমিক লীড়ারাও এটা বলবেন এখানে আপনার বলছে যে তাদের চাকরি দিতে হবে এখন এখানে মালিক পক্ষ আছে ওনার একটা ক্যাপাসিটি আছে এখানে দু একজন মালিক আছে তাদের পঞ্চাশ হাজার শ্রমিক আছে এখন এই মুহূর্তে যদি বলে যে দশ হাজার লোকের ওনার ফ্যাক্টরিতে চাকরি দিতে হবে এটি তো বললে কালকেই তো আমরা চাকরি দিতে পারবো না এই কারণে আমরা যে বিষয়গুলো তাদের দাবি দাওয়াগুলো আমরা এখানে নিয়েছি এবং আপনারা জানেন গতকাল আমরা একটা বড় মিটিং করেছি এবং সেই মিটিংয়ে আমাদের উপদেষ্টা মহোদয় নেতৃত্বে ছয়জন ছিল ছয়জন উপদেষ্টা ছিলেন সেখানে আমাদের অর্থ বাণিজ্য উপদেষ্টা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন আমাদের শিল্প উপদেষ্টা ছিলেন আমাদের মৎস্য উপদেষ্টা ছিলেন এবং আমাদের সড়কের যিনি দায়িত্বে আছেন সেই উপদেষ্টা মাই ছিলেন আমাদের যে ত্রিপক্ষীয় আলোচনা হবে সেটা আমরা ত্রিপক্ষ মিলেই কিন্তু আমরা এটা ঠিক করবো এটা এমন না যে আমি কালকেই করতে পারবো তো এটা একটা ডিসকাশনের মাধ্যমে হবে